চলে এসেছি বন্ধুরা, আজকে আবার আপনাদের কাছে একটি থালির রেসিপি নিয়ে। দেখুন আজকে আমার থালিতে আছে এখানে সাদা ভাত, তার সাথে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আমি নিয়ে নিয়েছি এখানে বিট ভাজা। এই বিটটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি নুন আর হলুদ দিয়ে, আর এর মধ্যে তেমন কিছুই নেই। আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ডাল। এই ডালটা আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, এবং নামানোর সময় আমি ওর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পুঁই বিটুলি চচ্চড়ি। পুঁই বিটুলি চচ্চড়িটার মধ্যে আমি শিম, আলু, বেগুন, কুমড়ো, মূলো দিয়ে আর পুঁই ভিটুলি দিয়ে চচ্চড়িটা বানিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর একটা খুব দারুণ রেসিপি দেখুন, এখানে আমি নিয়ে এসেছি পেঁয়াজ কলি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা ঝাল। এটাও খুবই টেস্টি খেতে এবং খুবই চটজলদি রান্না হয়ে যায়। এই রেসিপি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। খুবই তাড়াতাড়ি রান্না হয় এবং খুবই দারুণ টেস্ট খেতে। আপনারা পেঁয়াজ কলি এমনি বাড়িতে ভাজা, আলু দিয়ে অনেক রকম ভাবে হয়তো বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার অবশ্যই ট্রাই করে খাবেন, আমি অনুরোধ করছি। খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি এক বাটি, এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন কচু, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলুর দমের মতো করেই আমি একেবারে কষা কষা করে রান্না করেছি গাঁঠি কচু, মুখি কচু বা আরো কি নামে বলেন আপনারা আমি জানি না আর কি নাম হয়, আমি এই দুটো নামই জানি। তো এটা দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে একদম কষা কষা করে আলুর দমের মতন করে রান্না করেছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। এটা নিরামিষভাবেও করা যায়, তবে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করেছি তাই আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি। তো এটাও খেতে খুবই টেস্টি হয়, আপনারা এটাও বাড়িতে ট্রাই করবেন। তো আমার থালিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার থালির রেসিপি এখানেই শেষ। টাটা।